আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ফারিহা বরাবরের মতো চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে। মনোবিজ্ঞান নিয়ে যারা জানতে আগ্রহী, আমার ধারণা তাদের জানার আগ্রহ মূলত মনোবিজ্ঞানের চিকিৎসা পদ্ধতি নিয়ে, কিভাবে আসলে রোগীদের চিকিৎসা করা হয়। আজকের ভিডিওতে মনোবিজ্ঞানে বহুল ব্যবহৃত একটি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বাংলায় যদি বলি তাহলে জ্ঞানীয় আচরণ চিকিৎসা। মনোবিজ্ঞান নিয়ে যারা টুকটাক জানেন বা জানার আগ্রহ রয়েছে, আমার ধারণা তারা নিশ্চয়ই এই নাম কখনো না কখনো শুনেছেন। আজকে এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে জানাবো। আসুন তাহলে শুরু করি। কগনিশন মানে জ্ঞান, বিহেভিয়ার মানে আচরণ। অর্থাৎ অর্থ থেকেই কিছুটা ধারণা করা যাচ্ছে যে এই চিকিৎসা পদ্ধতি মানুষের জ্ঞানীয় প্রক্রিয়া এবং আচরণের উপর হস্তক্ষেপমূলক একটি পদ্ধতি। এটি একটি মনোসামাজিক চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যক্তির চিন্তন, বিশ্বাস, আচরণ ইত্যাদি পরিবর্তনের চেষ্টা করা হয়। শুনতে অবাক লাগলেও একজন ব্যক্তির চিন্তন প্রক্রিয়া পরিবর্তন করা সম্ভব। মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি যে সকল ভুল বিশ্বাস লালন করে থাকেন, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এর লক্ষ্য হল সেই বিশ্বাসগুলোর মধ্যে পরিবর্তন আনার মাধ্যমে ব্যক্তিকে সুষ্ঠু বিশ্বাস লালন করতে সহায়তা করা। আচরণ ও চিন্তন পরিবর্তনের ক্ষেত্রে সিবিটি কগনিটিভ সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ার সাইকোলজির জ্ঞান ব্যবহার করে থাকে। বেশ কিছু মানসিক রোগের ক্ষেত্রেই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। সিবিটি এর সবচেয়ে কার্যকরী ব্যবহার দেখা যায় এংজাইটি এবং ডিপ্রেশনের রোগীর চিকিৎসার ক্ষেত্রে। চিকিৎসকের কাজ হল রোগীকে সমস্যা মোকাবেলার উপযুক্ত পথের সাথে পরিচিত করানো, যাতে করে ব্যক্তি নিজেই তার স্ট্রেস মোকাবেলা করতে পারে। গবেষণায় দেখা গেছে মাইল্ড স্ট্রেস এবং অ্যাংজাইটির চিকিৎসায় সিবিটি ওষুধের থেকেও অনেক ক্ষেত্রে ভালো কাজ করে। সিবিটিতে যেই পদ্ধতি ব্যবহার করা হয় সাইকোলজির ভাষায় তাকে বলে টক থেরাপি। চিকিৎসক সমস্যাটি নিয়ে রোগীর সাথে আলোচনা করেন এবং সমস্যাটি সমাধানের বিভিন্ন উপায় রোগীর সামনে উপস্থাপন করেন। একটি বিষয় দুজন ব্যক্তি কখনোই সম্পূর্ণ একইভাবে দেখবে না। যে সমস্যাটি সমাধান করতে আপনার খুবই হিমশিম অবস্থা, হয়তো অন্য একজন ব্যক্তি খুব সহজেই সমস্যাটি সমাধান দিতে পারে। তাই প্রয়োজন হলে সাহায্য নেওয়া উচিত। আলোচনার মাধ্যমে বড় বড় সমস্যাও সমাধান করা সম্ভব। আপনার কাছে মনে হতে পারে শুধু কথা বলে বা নিজের সমস্যা অন্যকে বলে কি সমস্যা সমাধান করা সম্ভব? তাহলে আমি বলবো হ্যাঁ, একজন সাইকোলজিস্ট আপনার চিন্তন প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন আনতে সক্ষম। আজ এই পর্যন্তই। আশা করি যাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সম্পর্কে জানার আগ্রহ ছিল তারা কিছুটা হলেও জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন।